কুসংস্কারের বলি প্রৌঢ়া, ভূত তাড়ানোর নাম করে নির্যাতনের অভিযোগ তান্ত্রিকদের বিরুদ্ধে। বাঁকুড়ার জয়পুর থানায় গেলিয়া গ্রামের বাসিন্দা শিবানী বিশ্বাস। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বছর 56-র ওই মহিলা। তার ছেলের দাবি, মাকে ভূতে ধরেছে সন্দেহে শনিবার 7 জন তান্ত্রিককে বাড়িতে ডাকেন তিনি। অভিযোগ, ঝাড়ফুঁকের নাম করে ওই অসুস্থ মহিলার ওপর 6 ঘন্টা ধরে নির্যাতন চালায় তান্ত্রিকের দল। ঝাঁটা জুতো নিয়ে চলে বেধড়ক মারধর, গায়ে আগুনের ছ্যাঁকা দেওয়া হয়। অত্যাচারের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রৌঢ়া। রাতে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। পরিবারের দাবি, নির্যাতনের সময় তারা আপত্তি করলেও তান্ত্রিকরা কথা শোনেনি। ভালো হতো আবার ভালো করতাম, এমনি করে করে আমার কেন 4 বার হয়েছে, আর 10 বছর আগে হয়েছিল। তান্ত্রিককে বলা হয়, তান্ত্রিক ঠিক আছে আমার যাবো, চাই একটু বলি, এসে ওই মারধর করল, ওরে আমার বাণ কোন শুনলনি, আমি বলছি না তোমার মাকে মারিনি, ভূতকে মারি। লিখিত অভিযোগের ভিত্তিতে 7 তান্ত্রিককে গ্রেফতার করেছে জয়পুর থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে পরিবারের সদস্যদের ভূমিকাও। প্রশ্ন উঠছে, ঝাড়ফুঁকের বদলে ওই মহিলাকে যদি সময় মতো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হতো, তাহলে তো তার সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তা না করে কেন ডাকা হলো তান্ত্রিকদের? কেন কুসংস্কারের বলি হতে হলো এই প্রৌঢ়াকে? স্বপন নিয়োগী, এবিপি আনন্দ, বাঁকুড়া।